চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ইংরেজ বাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের ত্রিপাচানি এলাকায়। জানা যায়, সেই এলাকার নির্জল শেখ নামে এক যুবক সকালে জয়দেব ঘোষের বাড়িতে পাঁচের টপকে ঘরে ঢুকে আলমারি খুলে চুরির চেষ্টা করার সময় বাড়ির মালিকের বউ ধরণা ঘোষ তাকে হাতে নাতে ধরে ফেলে। চিৎকার করলে আশেপাশের গ্রামের লোকজন এসে তাকে ধরে ফেলে। তারপর ইংরেজ বাজার থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে ধরে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, এই এলাকায় দিনের পর দিন একাধিক বাড়িতে বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। সম্ভবত যেহেতু এই যুবক এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। রঞ্জিত দাস রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। নাম ঠিকানা জানা গেছে কোথাকার? কি নাম? নাম তো বলতে ধরা পড়েছে, চুরি করেছে, করে এই এই ছেলেটা অনেক বাড়িতে চুরি করছে। এর আগে অনেক বাড়িতে পাত্তা নিয়ে ফেলে করছে, করে টোরে এগুলো চুরি করে বেড়াচ্ছে। আমাদের এখানে চার পাঁচ দিন আগে আরো একটা গ্যাস চুরি হয়েছে, ওটাও নাকি উনি করেছে। এখন বুঝে যাচ্ছে ওর নাম ঠিকানা জানা গেছে কোথাকার? হ্যাঁ, ওর নাম হচ্ছে নিজিল, ওর বাড়ি হচ্ছে টিপেজানি, মৌজিতার পাশে বাড়ি। আমার নাম বল। গ্রামে পাত্তা টাত্তা বিক্রি করে আমাদের এখানে, ই হচ্ছে না। আরো দু তিনটা ছেলে আছে মনে হচ্ছে এর সাথে। কবে ধরা পড়লো? আছে আজকে পড়েছে। কটার সময়? সকাল 8টার দিকে। 9টা 9:30 দিকে ধরা পড়েছে। পুলিশকে খবর করেছে? হ্যাঁ, পুলিশকে খবর করেছে। ওই আসছে পুলিশ, এখন দেখা যাক কি হয়। কি নাম আপনার? আমার নাম গোপাল গো। বাইরে পাঠিয়ে দাও, হোমওয়ার্কে ভরে দিই, কাজ হবে না। হোমওয়ার্ক লোক ভরে কাজ করি কই থাকবে? ভালো চাঁদা হয়েছে, কাটা দিয়ে আর ভাড়া ঢুকেছিল। বাইরে পাঠিয়ে দাও, বাইরে পাঠিয়ে দাও, বিঘ্ন আছে।